38 নম্বর কুমারগঞ্জ বিধানসভায় এবারে লড়াই হতে চলেছে ত্রিশঙ্কু। ময়দানে কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সকলেই। সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন নার্গিস বানু চৌধুরী। তাঁর মতে তিনি ভূমিকন্যা। বৈবাহিক সূত্রে হরিরামপুরে তার শ্বশুরবাড়ি, তিনি কুমারগঞ্জের কাছের মানুষ। তাঁর কাছে এর মূল বিষয় এবার আর ভুল নয়, আর কোনো ফুল নয়। আজ আমরা মুখোমুখি হয়েছি নার্গিস বানু চৌধুরীর। চলুন দেখে নিই প্রথম পর্বে নার্গিস বানু চৌধুরী কি বলেছেন সাক্ষাৎকারে। আপনি সংযুক্ত মোর্চার প্রার্থী, তো কুমারগঞ্জ বিধানসভায় আপনাকে অনেকেই চেনে না বা জানে না, যদি আপনি আপনার বিষয়ে কিছু বলেন। আমি সংযুক্ত মোর্চার প্রার্থী, এই পরিচিতিটা আমার সবার কাছেই আছে, কারণ এটা আমার জন্মভিটে। আমি এখানকার ভূমিকন্যা। অর্থাৎ কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি 2 নম্বর সমজিয়া অঞ্চলে সুন্দরপুরে। আমি শহীদ কমরেড সোহরাব চৌধুরীর মেয়ে, এই পরিচয়ে আমার সবার আগে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই, আপনার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কবে থেকে? আমি জন্মসূত্রে রাজনীতিতে আছি। আমার যেদিন জন্ম হয় সেদিন আমার বাবা হয়তো আজানের বদলে ইনক্লাব স্লোগানটা তুলেছিলেন আমার জন্মের দিনে, সেদিন আমি জন্মসূত্রেই রাজনীতিতে আছি। অর্থাৎ ছাত্র জীবন থেকে রাজনীতি, আপনি রাজনীতি করছেন, এটা যদি বলতেন কীভাবে রাজনীতিতে এসেছেন, কী করেছেন? হ্যাঁ, ছাত্র জীবনে আমি এসএমআই করতাম, যদিও কিন্তু বৈবাহিক সূত্রে হরিরামপুরে আমার বিয়ে হয়। তো সেখানে আমি কংগ্রেসের ঘরেই আমার বিয়ে হয়েছে, যদিও সেখানে আমার বৈবাহিক সূত্রে ওরা কংগ্রেস করতেন, কিন্তু আমি কংগ্রেস করতাম না তখনও। 2008 থেকে 2013, 2008-ই আমি প্রথম নমিনেশন সাবমিট করি কংগ্রেসের হয়ে, এবং আমি জেলা পরিষদের অপোজিশন লিডার ছিলাম। সেখানে আমি অনেক কাজকর্ম করেছি, মানুষের সাথে থেকেছি, মানুষের পাশে দাঁড়াই আমরা। আমরা মানুষের হয়ে কাজকর্ম করি, এটাই আমার পরিচয়। আপনার কাছে আরেকটা কোশ্চেন, এই যে আপনি সংযুক্ত প্রার্থী হলেন, তার আগে অনেক দ্বন্দ্ব ছিল, সে দ্বন্দ্বটাকে কিভাবে কাটিয়ে উঠেছেন এবং সবাই কি নেমেছে? হ্যাঁ, আমি অনেকটা সময় একটু রাজনৈতিক, আমার কংগ্রেসি লোকেদের কাছ থেকে একটু সংসার জীবনে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম, যার জন্য একটু দূরে ছিলাম। কিন্তু আমাদের মধ্যে যে সমস্যা ছিল, দলীয় সূত্রে একটু একটু পছন্দ অপছন্দ এসব থাকে, কিন্তু সেই সমস্ত কিছু কাটিয়ে এখন আমরা নিশ্চিত রূপে কাজকর্ম করছি, এবং আমাদের সমস্ত সমস্যা মিটে গেছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে। এবং এই ক্যান্ডিডেটকে জেতানোর জন্যে সংযুক্ত মোর্চা সম্পূর্ণরূপে কাজ করছে, বুথ স্তরে আমাদের প্রোগ্রাম চলছে, সমস্ত কাজ একসঙ্গে মিলিতভাবে করছে, এবং আমি আশাবাদী আমরাই এই ইলেকশন জয়ী হব। আপনি নমিনেশন সাবমিট করেছেন, তো এই নমিনেশন সাবমিট করার পর প্রচারে বেরিয়ে গেছেন, তো আপনি কাকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছেন বা কেনই দেখছেন? আমার প্রধান প্রতিপক্ষ হিসেবে আমি কাউকেই দেখছি না, কারণ রাজনীতিতে পরিচিতিটা আমার অনেক বেশি, আর এখানে এই কুমারগঞ্জের মাটিতে আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক দল হিসেবে সিপিআইএম দলের যেমন একটা প্রভাব আছে, তেমনি আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সবাই আমাকে তাদের ঘরের মেয়ে হিসেবেই জানে। এবং আমি যেহেতু এক কংগ্রেসের বিরোধী জায়গায় অপোজিশন লিডার হিসেবে থেকেছি, সেখানে আমার প্রতিপক্ষ এখানে কেউ নেই আমি মনে করছি। আমি সবচেয়ে সবার উপরে এবং নির্বাচিত জয়ী প্রার্থী বলে নিজেকে মনে করছি। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন, তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, বিএসএফ,
WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।